হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন আর রশিদের জমানাতে খলিফা হারুন আরেকদিন বিবির সাথে ঝগড়া করে বলেন, বিবি রে, যদি আমার রাজ্যের সীমানার বাহিরে মাগরিবের নামাজের আগে যাইতে না পারো তাহলে তুমি তিন তালাক বলে দিলাম। এ মুসলমান জুবাইদা টুপি সেলাই করে সংসার চালাইতেন, পৃথিবীর বিরাট বড় এক সাম্রাজ্যের বাদশা আর রানী টুপি সেলাই করে সংসার চালাইতেন তিনি। এই জুবাইদার সঙ্গে একদিন রাজপ্রাসাদে ছাদের উপরে বসে আছেন, হঠাৎ করে বলে ফেললেন, বিবি রে, তুমি যদি চাঁদের যে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক। কথা বলে ফেলে দেওয়ার পরে বিবি জুবাইদা বললেন, স্বামী, বললেন কি, মানুষ কি আর চাঁদের চেয়ে সুন্দর হয়? আপনি বলে ফেলেছেন তিন তালাক, আমার থেকে আপনি জুদা হন, আপনা থেকে আমি জুদা হয়ে গেলাম। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিবিদের সঙ্গে ঝগড়া করে তালাক দিয়ে দেয়, তারপরে দোয়া কালাম পরে না, গোপনে রেখে গোপনে সংসার করে। যত বাচ্চা হবে সবকটা জারজ হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে। কথা বলেন ঠিক কি না? অনেক আছে, বহু আছে। যত বাচ্চা হবে জারজ হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে। সমাজ বড় অন্ধকারে চাঁদপুরে সারা বাংলাদেশের গবেষণায় চাঁদপুরে বেশি ডিভোর্সের সংখ্যা বেশি মনে কিছু নেবেন না, বাংলাদেশের পরিসংখ্যানে চাঁদপুরে ডিভোর্সের সংখ্যা বেশি। তালাক কিয়ামতের আলামত, ওয়ামাতুসসালা, মানুষ নামাজ ছেড়ে দিবে, ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। আরে স্বামীর কাছে বিবি আমানত, বিবির কাছে স্বামী আমানত, কি কথা কন না কেন? বিবির কাছে স্বামী আমানত, স্বামীর কাছে বিবি আমানত, স্বামী কাছে বিদেশ, বিবি দেশে, বিদেশি পয়সা পাইয়া খালি পাখির মতো রাস্তা দিয়ে উড়ে। খুব মনোযোগ দিয়েন মুসলমান, বিবি জুলাই জুবাইদা বললেন, স্বামী রে, আপনি আমার থেকে জুদা হন, আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম। আলে বললাম, আগে ডাকেন, সমাধান আলেমরা দিবে। ইরাকের বড় বড় আলেমুলামা ডাকলেন, আলেমরা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় ডকুমেন্টস কোথায় খুঁজে পাবো, কেমনে সমাধান দিব? সব আলেমরা গবেষণা করে ইস্তিহাদ করে বললেন, না, আপনার বিবি তালাক হয়ে গেছে, বিবি থেকে জুদা হয়ে যান। পৃথিবীর সব আলেমরা ফতোয়া দিছে আমার বিবি তালাক হয়ে গেছে। যুবকরে, সব আলেমরা সমাধান দিতে পারে নাই, তুমি কি সমাধান দেবা? যুবক আলেম ডেকে বললো, হুজুর, আমি বললাম আপনার বিবি তালাক হয় নাই, জোরে বলা যাবে কি মারহাবা? খলিফাকে কও কি, হ্যাঁ বলতেছি আপনার বিবি তালাক হয়েছে না, খলিফা মনে হয়েছে জীবন ফিরে পেয়েছে, সত্যি দলিল দিতে পারবা? কহা দলিল আছে আমার কাছে, কখন দলিল দিবা তুমি? বলে আজকে মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি ঘোষণা দিবেন। মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি ঘোষণা দিবেন। বলে হ্যাঁ। দুই নাম্বার নামাজের ইমামতি আমি করবো, আপনি বলে দেবেন। বলে হ্যাঁ। দুই নাম্বার শর্ত হলো সমস্ত উলামায়ে কিরাম আজকে উপস্থিত থাকতে হবে, সমস্ত আলেমদের উপস্থিতিতে আমি নামাজ পড়াবো, দলিল দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। খলিফা বললেন, ঠিক আছে, তাহলে মাগরিবের সময় আপনার দাওয়াত। খলিফা চলে গেলেন, যুবক আলেম অন্য কেউ না, কেউ বলেছেন ইমাম ইদ্রিস শাফিঈ, কেউ বলেছেন ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিয়ে হযরতে খলিফা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, যুবক ঠিক আছে, যাও মাগরিবের নামাজের সময় তুমি আমার কাছে আসবা। মাগরিবের সময় খলিফা মসজিদে গেলেন, যুবক আলেম মসজিদে গেল। খলিফা ঘোষণা দিলেন, ইমাম সাহেব, হুজুর, আজকে মাগরিবের নামাজ আপনি পড়াবেন না, আমি বাদশার পক্ষ থেকে একজন মেহমান আসছে, উনি আজকে মাগরিবের নামাজের ইমামতি করবেন। এবার বললেন, নতুন একজন ইমামতি করবেন। বলে হ্যাঁ। ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, যুবক নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছিলেন, বড় বড় আলেমুলামা পিছনের কাতারে দাঁড়ায় গেলেন, শত শত আলেম ওই জামানার বড় বড় বিখ্যাত আলেমরা দাঁড়ানো, নামাজ পড়াইতে লাগলেন।
হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইতে লাগলেন মতান্তরে হযরত ইমাম শাফিঈ যেই হোক না কেন নামাজ পড়াইতেছিলেন সূরা শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহা পড়ার পরে সূরা 3 শুরু হয়ে গেল ওয়াত্তিন ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার শব্দটা হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কিন্তু ইমাম সাহেব পড়তেছে লাকাদ খালাকনাল ইনসানের পরিবর্তে তিনি বলতেছে লাকাদ খালাকনাল কমারা লাকাদ খালাকনাল ইনসান ইনসান মানে মানুষ কমার মানে সাত ইমাম সাহেব পড়তেছে লাকাদ খালাকনাল কমারা পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার লুকমা হলো নামাজে ভুল হয়ে গেছে দ্বিতীয়বার আবার তিনি পড়লেন লাকাদ খালাকনাল কমার ইনসানের পরিবর্তে তিনি কমার পড়লেন পিছন দিক থেকে আবার আওয়াজ আসলো আল্লাহু আকবার আপনি নামাজে ভুল করে ফেলেছেন তিনবার যদি ভুল করে নামাজ দোহরায় পড়া লাগবে উনি তিনবারের মাথায় সূরা শেষ করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন নামাজ শেষ করার পরে ও নামাজ পড়তেছিলেন এইভাবে ভুল হচ্ছে খলিফা হারুন রশিদ মনে মনে চিন্তা করে হাইরে কত বড় হুজুর ধরে নিয়ে আসলাম কত বড় হুজুর আল্লাহ সূরা তিনি পড়তে পারে না সে আবার আমার বউ তালাকের ফতোয়া কেমনে দেবে খলিফা কাঁপতাছে কি হুজুর একটা লইছি বউ গেল আজকে ইজ্জত গেল দুটোটাই শেষ কি হুজুর আল্লাহ আজকে বউ গেছে ইজ্জত গেছে বইবে নামাজের ভিতরে খুব শীত তাই ফিরে সার হয়ে গেছে নামাজ শেষ সুলাব একরাম বলে ইউসুফ ব্যাপার কি সূরা 3 মধ্যে তুমি ভুল করলা এত বড় বড় আলেম ওলামা থাকতে তুমি নামাজে গেলাম এই যুবক আলেম ডাকতে বলেন হুজুর ভুল আমি করি নাই ভুল আপনারাই করেছেন বলে কারণ কি বলে কারণ হলো খলিফার খলিফাতুল মুসলিমিনের বিবি তালাকের ফতোয়ায় আপনারা কি বলেছেন খলিফা বলেছে আপনা আমার বিবি জুবাইদা যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় আমার বিবি 3 তালাক আপনারা ফতোয়া দিয়েছেন বিবি তালাক হয়ে গেছে আমি তো নামাজে ভুল করি না ভুল ফতোয়া আপনারা দিয়েছেন বলে কেমনে কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৌন্দর্য দিয়ে বানিয়েছি কোরআন চাঁদের কথা বলে নাই সূর্যের কথা বলে নাই গাছের কথা বলে নাই মাছের কথা বলে নাই অন্য কোনো সৃষ্টির কথা কোরআন বলে নাই কোরআন বলেছে মানুষের কথা অতএব চাঁদের চেয়ে মানুষ সুন্দর চাঁদের চেয়ে জুবাইদা সুন্দর এটাই কোরআনের ফয়সালা অতএব খলিফার বিবি তালাক হয় না খলিফা গাই ঠিক আছে ঠিক আছে এটা হলো কোরআনের থিম আইম্মা ইকরাম এইভাবে মাসালা বের করেছেন এই জন্য দিন উনাদের থেকে নিতে হবে আমাদের থেকে না উনাদের থেকে নিতে হবে ফতোয়া মাসালা উনারা দিয়েছেন উনাদের থেকে নেওয়া লাগবে দিন হযরত ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আরেকদিন আরেকটা ঘটনা ঘটলো হযরত ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খলিফা হারুন রশিদের জমানাতে খলিফা হারুন আরেকদিন বিবির সাথে ঝগড়া করে বলেন বিবি রে যদি আমার রাজ্যের সীমানার বাহিরে মাগরিবের নামাজের আগে যাইতে না পারো তাহলে তুমি 3 তালাক বলে দিলাম নামাজ হয়ে গেল মাগরিবের
নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই মুসল্লিরা চলে গেল হযরত ইমাম ইউসুফ ডেকে বললেন খলিফার বিবি জুবাইদা আপনার হুজরা থেকে আপনি বের হয়ে আসেন বাড়ি চলে যান আমি ইউসুফ ফতোয়া দিলাম আপনি আপনার খলিফা থেকে জুদা হন নাই তালাক হন নাই জুবাইদা ডেকে বলে হুজুর আমি তালাক হইলাম না মাসালা কি বলবেন দলিল কি দেবেন বলে হ্যাঁ শুনে রাখেন খলিফার বিবি আপনার স্বামীর রাজত্ব পুরো পৃথিবী ব্যাপী হতে পারে পৃথিবীর বিরাট বড় দেশ নিয়ে আপনার স্বামীর রাজত্ব হতে পারে কিন্তু মনে রাখবেন খোদার ঘর মসজিদের ভিতরে খলিফার আইন চলে না এখানে আল্লাহর আইন চলে এখানে খলিফার কোন রাজত্ব না এখানে রাজত্ব আল্লাহর 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 অতএব এইখানে আপনি খলিফার সীমানা ছাড়িয়া আপনি আল্লাহর সীমানার ভিতরে চলে গেছেন খলিফার রাজত্বের বাহিরে চলে আসছেন আপনি আপনি তালাক হন নাই নিশ্চিন্তে বাড়ি যায় ঘুমান জোরে বলা যাবে কি মারহাবা আমার দেশে যে আছে না নাম হলো আহলে হদস মানে পায়খানার ঘর বাথরুম বলে হুজুর কেন বললেন এই জন্য বলতেছি শোনেন এদের আকিদা হলো আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামী এই মুসলমান কারো বিরুদ্ধে বক্তব্য আমার অভিপ্রায় না আল্লাহর কসম করে বলি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিল বাপও চিনি না এক কথা বলেন না কেন ঠিক কিনা বাপ চিনার টাইম নয় আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিলে বাপ চিনার টাইম নেই বাপ চিনিবে যে আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলবে আমরা তাদেরকে বেদাতি মনে করি কথা বলেন না কেন ওই তো বেদাতি আমরা কিসের বেদাতি আমরা বেদাতি না আমরা অরিজিনাল পারফেক্ট মুসলমান আমরা রা বলে কি জানেন নি আমরা হাদিস মানি কোরআন মানি আর কিছু মানি না বুঝলাম আমরা কি কোরআন হাদিস মানি কি মানি না তো ওনাকে জিজ্ঞেস করবেন বাইরে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে সমাধান দিলেন জেনারেটর আছে একটু জিকির করে আল্লাহ 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 এই পুকা ঢুকছে একটা আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মাদিনার সনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গোবাল্লা হাবিবকে পাঠাইছে গোবাল্লা প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল্লাহ 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 আদমকে বানাই
বানাইছেন গো আল্লাহ আদমকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শোনে আল্লাহ 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 বানাইলেন কত জাহাতি আর বানাইছেন প্রেম পিজিতি হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ 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 মানো সব নাইছেন গো আল্লাহ হাবিবকে পাঠাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মা দিনার শোনে আল্লাহ 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 ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা বাজান বুঝতে কি কোনো অসুবিধা হয় তাহলে ফতোয়া কি আমাদের কাছ থেকে নেবেন না ইমামদের কাছ থেকে নেবেন আইম্মা ইকরাম যে পথে চলেছে আমাদেরকে সেই পথে চলা লাগবে কোরআন শরীফ আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি কোরআন আরো বলতেছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামু আসালু জিজ্ঞেস করো জানো প্রশ্ন করো বুঝো আহলাল যিকরি আহলো যিকিরদের কাছ থেকে জানো আহলে যিকির কারা আহলু যিকির কারা আহলু যিকির কারা আহলুল বেদাতি কারা আহলু যিকির কারা আমাদের জানা দরকার আহলু যিকির কারা আহলু যিকির হলো হুমুল ফুকাহা ওয়াল উলামা হুমুল ফুকাহা ওয়াল উলামা আলেম কারা ফুকাহে কেরাম কারা আপনাদেরকে বলি খুব মনোযোগ দিবেন আলেম তারা যারা আল্লাহওয়ালা ছিলেন ওই জমানায় বিশ্ববিখ্যাত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদিন আল্লাহর ওলি যারা ছিলেন তাদের ভিতরে একজনের জীবনী আপনাদের সামনে তুলে ধরি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা
আহল জিকির কারা এটা আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার আহল জিকির কারা আল্লাহ বলতেছেন ফাসালু আহলাজ জিকির ইন কুনতুম লা তাআলামুন তুমি যেই বিষয়ে ধর্মের যেই বিষয়ে জানো না বুঝো না আহল জিকিরদের কাছ থেকে তোমরা সেটা জেনে নাও ধর্মের যেই বিষয়ে জানো না বুঝো না সেটা আহল জিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও আহল জিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর একটা কারামত আপনাদেরকে শোনাই একদিন ওনার ছাত্র উনাকে এসে বলেন হুজুর আমার তো মন চায় আমি একটু মক্কা মদিনায় জিয়ারতে যাব আমি উমরা করব মক্কা মদিনায় জিয়ারতে যাইতে আমার মন চাচ্ছে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলেন ছাত্রকে কিছু দূরে নিয়ে যেয়ে বলেন বাবা একটু দাঁড়াও তুমি কি মক্কা মদিনায় যাবা বলে হুজুর হ্যাঁ আমি যেতে চাই হুজুর বললেন ইমাম সুয়ুতি বললেন বাবারে আমারও তো যেতে মন চায় তাহলে হুজুর চলেন আমি আপনি মক্কা মদিনায় সফরের জন্য বের হয়ে যাই ইমাম সুয়ুতি বললেন বাবারে তোমার কাছে একটা শর্ত দেই আমার জীবদ্দশায় তুমি দুনিয়ার কারো কাছে আজকের ঘটনা বলবা না আমরা এই মুহূর্তে মক্কা মদিনায় রওনা হয়ে যাব হযরত ইমাম সুয়ুতির ছাত্র বলেন হুজুর এটা কি করে সম্ভব তখন ইমাম সুয়ুতি বলেন বাবারে তোমার হাত আমি ধরব বিসমিল্লাহ বলে হাত ধরব তুমি চক্ষু বন্ধ করবা চক্ষু খুলতে না বলা পর্যন্ত চোখ খুলবা না যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা আমি তোমার হাত ধরে কয়েক কদম হাঁটতে থাকবো যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা চক্ষু না খুলতে বলা পর্যন্ত চোখ খুলবা না বলে হুজুর ঠিক আছে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে ছাত্রের হাত ধরলেন হাত ধরার পরে কিছুক্ষণ ছাত্র বলেন আমি কিছুক্ষণ হাঁটতে লাগলাম এটা কিছু দূর যাওয়ার পরে আমার উস্তাজুল মোতাবার ইমাম সুয়ুতি বললেন বাবা চোখ খোলো ছাত্র ডেকে বলেন দুনিয়ার মানুষ রে আমি চোখ খুলতে দেরি করলাম চোখ খোলার পর পর সঙ্গে সঙ্গে দেখি আমি হারাম শরীফে খোদার ঘর কাবা শরীফের সামনে দাঁড়াই রইছি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান ঠিক কিনা কোন জায়গা গেলেন মক্কা কোন জায়গা ইমাম সুয়ুতির বাড়ি হলো মিশর কোন জায়গা ওনার বাড়ি হলো মিশরের কায়রো ওনার হুজরা বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে মিশরের কায়রো ইমাম সুয়ুতির বাড়ি মিশর থেকে মক্কায় চলে গেলেন তিনারাং সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড সুবহানাল্লাহ কি বলবেন না তাবারক খায় করবেন কোনটা তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার পাওয়ার আছে জোরে বলেন আছে উনি একটা ফতোয়া দিল উনার বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আপনারা কি আমারটা মানবেন হ্যাঁ ইমাম সুয়ুতি ফতোয়া লেখছেন উনার বিরুদ্ধে আমি ফতোয়া লেখছি আপনারা কি আমারটা মানবেন আইম্মা ইকরামের সিদ্ধান্তকে যারা এই জমিনে উপেক্ষা করে এরা হলো অরিজিনাল বেদাতি কথা বলেন না কেন আমি বেদাতের উসুল বলতেছি বেদাতের উসুল আমি দিইনি ইমাম শাফিঈ দিয়েছে বাইহাকি মানাকিবে শাফির ভিতরে আনছেন ইমাম সুয়ুতি আল হাবির মধ্যে হুসনুল মাকাসিদের মধ্যে আনছেন বেদাতের উসুল হলো মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতু দলালা মনোযোগ দিয়েন ইমাম শাফিঈ বাইহাকি সুয়ুতি হানাফি হযরতে মোল্লা আলী কারি ইমাম ইজ্জুদ্দিন ইমাম নববী হাজার আসকালানি সাখাবি ইমাম হাজার হাইতিম আশ-শাফিঈ পৃথিবীর এক জামাত মুহাদ্দিস নেকরাম তিনারা বলেছেন যেটা কোরআনের বিপরীত সুন্নতের বিপরীত আসারের বিপরীত
আসার মানে সাহাবী তাবিন তাবে তাবিনদের ফতোয়ার বিপরীত আও ইজমাআন ইজমায়ে উম্মত বড় বড় উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন সালফ সালিহিন মুতাখিরিন বড় বড় উলামায়ে মুস্তাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা যেই মাসালাতে ফতোয়া পক্ষে দিয়েছে এর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে ইমাম শাফিঈর মত অনুযায়ী সেটা হলো বেদাতি এটা কি জোরে বলেন কি জোরে বলেন কি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন ইমাম হযরত আসকালানি ইমাম হযরত আসকালানির ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন সুয়ুতির পীর ভাই আল্লামা শামসুদ্দিন ইমাম সাহাবী হযরত আল্লামা ইমাম হাফিজুল হাদিস নাসিরউদ্দিন দামেশকি আল্লামা হাফিজুল হাদিস ইমাম জাজরি আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতির অপর পীর ভাই ছাত্র ভাই তিনের নাম হযরত আল্লামা ইমাম আহমদ কাসতালানি আল্লামা ইমাম হযরত হাইতিমি শাফিঈ আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি মাক্কি এই রকম আল্লামা হযরত হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি হাজার বছরের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহেন্দি খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি পৃথিবীর বড় বড় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি পৃথিবী বিখ্যাত বড় বড় হাফিজুল হাদিস লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা মুরাকাবাতে নবীর সাথে কথা বলতেন তারা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিল আমার দেশে শুনছে বলবি আইয়াকা মিলাদুন নবী বেদাত এটা ধর্মের ভিতরই নাই ও বলে দিল এটা বেদাত এটা হারাম এটা তাবারক খেলে গু খাওয়া হয়ে যাবে তার মানে বোঝা গেল মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ফতোয়া দিছে তারা ইমাম সুয়ুতির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম হযরত আসকালানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম নাসিরউদ্দিন দামেশকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম জাজরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম মোল্লা আলী কারি হানাফি মাক্কির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম হযরত হাইতিমি শাফির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম আহমদ কাসতালানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এইরকম বিশ্ববিখ্যাত ইমামদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আর ইমাম শাফির ফতোয়া হলো যেটা এজমাই উম্মত উলামায়ে মুস্তাহিদিন যেই মাসালার পক্ষে ফতোয়া দিল এর বিরুদ্ধে যারা ফতোয়া দিল সেটাই হলো বেদাতি তার মানে বোঝা গেল আমরা সুন্নিরাই হক যারা আমাদের বিরুদ্ধে লাগছে ওরাই হলো অরিজিনাল বেদাতি কষ্ট হচ্ছে মনে হয় কথা কর না কেন বোঝা যায় আমি একটা উসুল দিতেছি দাঁড়া একটা উসুল আপনাদেরকে দিচ্ছি আমি দেইনি উসুল বুঝেন না উসুল আপনারা বুঝতেন না উসুল আপনারা যারা সাধারণ লোক আছেন তাদেরকে উসুল বুঝায় উসুল মানে সূত্র সূত্র বুঝেননি আপনারা অঙ্কের সূত্র আছে না পাটিগণিত বীজগণিতে সূত্র আসেনি এই উসুল মানে সূত্র আপনি যদি সূত্র না বুঝেন তাহলে বিরাট বড় মুশকিল সূত্র আপনাকে বুঝতে হবে দেখেন আলহাবিলিল ফতোয়া থেকে আমি ছবি তুলে এনেছি আমার কিতাব থেকে আলহাবিলিল ফতোয়া আমার ঘরে আছে কিতাব রাখার সবসময় যেন আমার গাড়িতে আছে কিন্তু এগুলো আনার মতো সুযোগ নেই ফতোয়া দিচ্ছেন ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ ফি আমালিল ওয়ালিদ এক পৃষ্ঠা পর্যন্ত লেখছেন দেখেন উনি সূত্র দিচ্ছেন সূত্র কি দিচ্ছেন ইমাম সুয়ুতি লিখতেছেন ফাইস্তাহাব্বু লানা আইদান ইজহার শুকর বি মাওলিদি বিল ইজমাই ওয়াল আতআম ওয়া ইতআমি তুআমি ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরুবাত ওয়া ইজহারিল মুসাররাত মনোযোগ দিন ইমাম সুয়ুতি বলতেছেন আমাদের কাছে মুস্তাহাব হলো মিলাদুন নবীর ইলতিজাম করে উত্তম খাবার পরিবেশন করে এবং অনেক সুন্দর সুন্দর কাজ তেলাওয়াত জিকির নবীজির শান আলোচনা দুরুদ এই মজলিস কায়েম করে মুসলমানদেরকে দাওয়াত করে উত্তম খাবার পরিবেশন করা আমার কাছে মুস্তাহাব একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ এই মুস্তাহাব ফতোয়া আমি দিইনি ইমাম সুয়ুতি দিয়েছেন যার কারামত বলতেছি ছাত্র বলতেছে আমি দেখলাম আমি কাবার সামনে আমি ইমাম সুয়ুতি আমার উস্তাদুল আসাতিজা দুইজন কাবা শরীফ দাওয়াত করলাম হাজরে আসওয়াদ চুমা খাইলাম এরপরে সাফা মারোয়া সাই করলাম ওমরা শেষ করার পরে আমাকে উস্তাদ ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন বাবা মদিনায় কি যাবে বলে হ্যাঁ হুজুর মদিনায় যাব তো বলতেছে বাবা আমার হাত ধরবে চক্ষু বন্ধ করবে যতক্ষণ পর্যন্ত খুলতে না বলবো ততক্ষণ চোখ খুলবে না ইমাম সুয়ুতি ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা চোখ খুলবে না ছাত্র বললেন হুজুর আমার হাত ধরলেন আমি বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলাম
কিছুক্ষণ পরে হুজুর বলেন বাবা চোখ খোলো ইমাম সুয়ুতির ছাত্র বলতেছেন চোখ খোলার পরে আমি দেখি আমি এবং আমার উস্তাদুল আসাতিজা দুইজন আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে আমরা দাঁড়ায় রইছি নামাজ পড়লাম রিয়াদুল জান্নাতে নামাজ পড়লাম নবীজির রওজা শরীফ জিয়ারত শেষ করার পরে ইমাম সুয়ুতি বললেন বাবা তুমি কি মদিনাতেই থাকবে না মিশর চলে যাবে বলে হুজুর আমি মিশর চলে যাব আপনার সঙ্গে তাহলে বাবা হাত ধরো চোখ বন্ধ করো চোখ না খুলতে বললে চোখ খুলবে না মদিনাতুম মুনাওয়ারায় ছাত্র বলতেছে আমার স্পষ্ট মনে আছে মদিনাতুম মুনাওয়ারায় আমি হুজুরের হাত ধরে চোখ বন্ধ করে আরো কয়েক কদম হাঁটার পরে তাকায়া হুজুর বললেন চোখ খুলো চোখ খুলে দেখি আমরা মিশরের হুজুর কেবলার হুজরা শরীফের সামনে দাঁড়ায় রইছি আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার তাহলে উনার তাকবীর আল্লাহু আকবার রিসালা রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাআ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ তো উনাদের ফতোয়া মানবেন কথা কন্না কেন উনাদের ফতোয়া মানবেন না উনাদেরটা মানতে হবে নজদিদেরটা না উলামায়ে মুস্তাহিদের ইমাম সুয়ুতি যেইভাবে ফতোয়া দিয়েছে আমরা ওইভাবেই মানব ঠিক কথা বলেন ঠিক ঠিক তাহলে আহলুজ জিকির কি আমরা না উনরা আহলুজ জিকির কোরআনে বলেন তুমি যেই বিষয়ে জানো না ফাসালু আহলাজ জিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি আহলুজ জিকিরদের কাছ থেকে বুঝে নাও জেনে নাও তাহলে আহলুজ জিকির কি আমরা না আইম্মা ইকরাম ইমামরা হলো আহলুজ জিকির এরপর ইমাম সুয়ুতি লিখতেছেন খুব মনোযোগ দিন ইমাম সুয়ুতি লিখতেছেন সুম্মা রাইতু ইমামুল কুররা অতঃপর আমাদের দেখা ইমামুল কুররা দেখেন একজন ইমামের নামের আগে কি চমৎকার উনি পরিচয় দিচ্ছেন হাফিজ শামসুদ্দিন ইবনে জাজরি ক্বালা ফি কিতাবিল মুসাম্মা আরফুত তারিফি বিল মাউলিদি শরীফ হযরত ইমাম শামসুদ্দিন জাজরি হাফিজুল হাদিস হাফিজুল হাদিস হলো সর্বনিম্নতম এক লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বলে না হযরত ইমাম সুয়ুতি বলতেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহি ফি কিতাবিহিল মুসাম্মা তার কিতাবের নাম হলো আরফুত তারিফ বিল মাওলিদিস শরীফ এই কিতাবের ভিতরে ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন নাসুহু মা নাসুহু আরেকটা নস আরেকটা দলিল দিয়েছেন দলিলটা কি কদরুইয়া আবুল আহাব বাদা মাউতিহি ফিন্নাম আবুল আহাব এন্তেকাল হয়ে গেল এন্তেকাল হয়ে যাওয়ার পরে আবুল আহাবকে একজনের স্বপ্ন দেখলো সেই ব্যক্তির নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন স্বপ্নটা হলো ফাকিল আলাহু মা হালুকা যিনি স্বপ্ন দেখলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন রে আবুল আহাব তুমি কবরের মধ্যে কেমন আছো আবুল আহাব জবাব দিল ফাকালা ফিন্নার এরে আব্বাস আমি জাহান্নামের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি রে আব্বাস ইল্লা আন্নাহু ইউখাফফাহু আন্নি কুল্লি লাইলাতি ইসনাইনি ওয়া আমাসু মিন বাইনি উসবুআইয়া মা আনবি কদরি হাজা ওয়া আশারা বি রাসি উসবুহি ওয়া আন্না যালিকা বিইতাকি লি সুয়াইবিয়া ইনদামা বাশশারাতনি বিওয়ালাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিইদাইহা লাহু একবার জোরে বলা যাবে কি মারহাবা আবুল আহাব বলতেছে আব্বাস রে আমি জাহান্নামের মধ্যে আছি বড় কষ্টের মধ্যে আছি কিন্তু একটা বিষয় জেনে নাও সোমবারের দিন আসলে আমার আজাব হালকা হয়ে যায় আমার আঙ্গুলের সাদাত আঙ্গুলের মাথার ভিতরে রহমতের পানি জমে এই পানি জমার পরে পানিগুলি চুষে চুষে খেয়ে খেয়ে আমি আনন্দ উপভোগ করি আমার শান্তি লাগে আবুল আহাবরে তো চিনছেন আবুল আহাব কত বড় কাফের তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা পর্যন্ত নাজিল করে আল্লাহ বলেন তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বামা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
ধ্বংস হোক, আল্লাহ নিজে বলছো ধ্বংস হোক, আল্লাহ নিজে বলছো ধ্বংস হোক। যে আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাজিল করলেন সে আল্লাহ সোমবারের দিন তার আজাব হালকা হয়, আঙ্গুলের মধ্যে রহমতের পানি জমে। আবুল আহাব বলতেছে কেন রে জানিস নি আব্বাস? তার কারণ হলো ওই সোমবারের দিন নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছিল। আমার দাসী সুয়াইবা এ আমার কাছে এসে বললেন মনিব আপনার একটা ভাতিজা জন্ম হয়েছে, আপনার ভাইয়ের ঘরে ছেলে সন্তান পৃথিবীর মধ্যে আসছে। মনিব আপনারই সুসংবাদ আমি দিলাম। তখন আবুল আহাব বলতেছে আব্বাস রে ওই যে নবী আসার কারণে আমি সুসংবাদ পাওয়ার পরে আমি শাহাদাত আঙ্গুল দিয়া আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, স্বাধীন করে দিয়ে বলেছিলাম সুয়াইবা যা। এই সুয়াইবা দাসীর দুধ নবীজি পান করেছিলেন, খুব মনোযোগ দেন, এই সুয়াইবা ছিলেন নবীজির ধাত্রীমা, নবীজির সুয়াইবার দুগ্ধ নবীজি পান করেছিলেন, এই সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন আবুল আহাব। তখন আবুল আহাব বলতেছে আব্বাস রে এই দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সোমবারের দিন আসলে আল্লাহ আমার আজাব হালকা করে দেয়, কারণ নবীর আগমনে সেই দিন আর একটা কথা হবে না বাপ, একদম ঠান্ডা যাবে আর কথা বলবে ওরা, ঠিক আছে কথা বলতেছিস, কথা বললে হাদিসের আলোচনা বাপ, একটা হাদিস শোনার জন্য আগের বড় বড় মুহাদ্দিসরা 80, 90, 100, 1000 কিলোমিটার দূরে পায়ে হেঁটে যেতে একটা হাদিস শোনার জন্য, সুবহানাল্লাহ বলা যাবে না, হাদিসের মজলিস। এই হাদিস বলার আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসনদের উপর উঠতেন, মসনদে বসতেন, সুন্দর পোশাক পরতেন, খুব দামি পোশাক পরে হাদিস বলতেন। এই হাদিস লেখার আগে ইমাম বুখারী গোসল করতেন, নবীর রওজা জিয়ারত করতেন, দুরাকাত নামাজ পড়তেন ইমাম বুখারী হাদিস লেখার আগে। আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, এটা সার্টিখানি ছোটো কিছু ভাববেন না, নবীর হাদিস শোনাচ্ছি, রসুলের দপ্তরের হাদিস শোনাচ্ছি। এটা যদি কারো অন্তরে না লাগে তাহলে বুঝতে হবে অন্তর নষ্ট হয়ে গেছে বাপ, এটা পৌঁছে গেছে, নষ্ট হয়ে গেছে। হাদিস অবমাননা মানে আল্লাহ রসুলকে অবমাননা করা, কথা বলেন না কেন? আল্লাহ রসুলকে অবমাননা করে, এটা রসুলের জীবনের সর্ববৃহৎ মর্যাদার একটা। আপনি একটু চিন্তা করেন তো আবুল আহাব কত বড় কাট্টা কাফের, এই কাফের বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে, তার সোমবারের দিন আজাব হালকা হয়। নামাজ জিকির ফিকির দান সৎকার জন্য না, একটা কারণ ছিল নবীজি আসছেন পৃথিবীতে আসছেন, তার দাসী এসে বলছে মনিব আপনার ভাতিজা জন্ম নিছে। আবুল আহাব বসা ছিল ও দাঁড়ায় বলতেছে বললি কি তুই আমার ভাতিজার জন্মে সুসংবাদ দিলি, যা তোকে আজাদ করে দিলাম। দাসী আজাদ করার কারণে, নবীর আগমনে খুশি হয়ে দাসী আজাদ করার কারণে আবুল আহাবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারের দিন আসলে আজাব হালকা করে দেয়। একটা কাফের আজাব আল্লাহ হালকা করে, একসাথে ভাই বলা যাবেন আল্লাহ আকবার। এটা নবী রাহমাতুল্লিল আলামিনের আলোচনা। ও মুসলমান কি ভাবতেছেন, গুনাহ করতে করতে আমাদের শরীরের চামড়া শরীরের কাল নষ্ট হয়ে গেছে, যদি একটু মাফ পাওয়ার কোনো রাস্তা হয় নবী রাহমাতুল্লিল আলামিনের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এরপরে ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ কি বলেন শোনেন, আমি বলি নেই, ইমাম সুয়ুতি তিনি ইমাম শামসুদ্দিন জাজরির কিতাবের দলিল দিচ্ছেন। আর ইমাম শামসুদ্দিন জাজরি তিনি হাফিজুল হাদিস, তিনি হাদিস থেকে দলিল সাবমিট করে বলতেছেন, খুব ভালো করে শুনেন। তিনি বলতেছেন এ দুনিয়ার মুসলমান আপনারা শুনেন, আপনারা জানেন, ফাইদা কানা আবু লাহাব আল কাফি, আবু লাহাব একজন কাফির, আল্লাদি নাযাল আল কুরআনু বিযাম্মিহি যুজিয়া ফিন নারি ফি ফারাহিহি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করছে, কিন্তু প্রিয় নবীজির আগমনের সেই মুহূর্তে
আবুল আহাব বড় খুশি হয়েছিল, আবুল আহাব আনন্দিত হয়েছিল, বিফারাহিহি সে আনন্দিত হয়েছিল, লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফামাহালুল মুসলিম আল মুহাইদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলা আমরি ইন্নামা ইয়াকুনু জাসাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতুন নাঈম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন একজন কাফির আবুল আহাব নবীজির মিলাদে খুশি হওয়াতে, আগমনে খুশি হওয়াতে দাসী আজাদ করে দিলেন, সেই জন্যে যদি তার কবরের আজাবকে আল্লাহ হালকা করে দেয়, মাফ করে দেয়, সোমবারের দিন তার হাতের আঙ্গুলে যদি রহমতের পানি জমে, আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা রসুল করিমের মহব্বতে মিলাদুন নবী যদি আমরা পালন করি, ইমাম শামসুদ্দিন বলতেছেন মিনাল্লাহিল করিমি আয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম, আবুল আহাবকে আল্লাহ আজাব হালকা করে দিছে, আর আমরা যদি নবীর মহব্বতে এরকম সাদকা করি, দান করি, মানুষকে জমায়িত করে, মানুষকে সুন্দর উপবেশন করে খাবার দিয়ে, নবীর শান ইজ্জত আজমত নবীজির শান মান নিয়ে আলোচনা করি, রসুলের মিলাদের ইন্তেজাম হয়ে খুশি প্রকাশ করি, হযরত ইমাম শামসুদ্দিন জাজরি রহিমাহুল্লাহ তিনি বলতেছেন অবশ্যই আল্লাহ তার ফজল আর করমে আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতুন নাঈমে বেহেশতের উচ্চ মাকামে আল্লাহ আমাদেরকে জাগা করে দিবে। এই কথাটা শুধু ইমাম শামসুদ্দিন জাজরি বলেন নাই, ইমাম সুইতি বলতেছেন শোনো, ওয়াকাল আল হাফিজ শামসুদ্দিন দামিশকি ফি কিতাবিহিল মুসাম্মা মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি قد صح ان ابا لهب يخفف عنه عذاب النار في مثل يوم الاثنين اعتقاق الاثنين لإعتاقه سويبا سرورا بميلاد النبي صلى الله عليه وسلم امام نصير الدين دمشقي حافظ الحديث তিনি বলতেছেন আবু লাহাবের এই বিষয়টাকে যদি আমরা তুলে ধরি তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু লাহাব যদি খুশি হয়ে নবীর কারণে যদি আল্লাহ তার আজাব হালকা করে দেয় তাহলে আমরাও মুসলমানেরা মিলাদে খুশি হওয়াতে নবীর আগমনে মিলাদুন নবী করাতে আল্লাহ পাক আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তিনজন মুহাদ্দিসের কিতাব থেকে দলিল দিলাম, এখন কোনো ভাই যদি বলে যে না আমার নিজের রসুলই বড়, ওনাদেরকে মানার সময় আমার নাই, আমি বলবো তুমি কত বড় হুজুর, লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে শেক করার দরকার, এছাড়া আর কি বলবো, এছাড়া আর কি বলার আছে, দুঃখের সাথে বলতে হবে ইমাম সুয়ুতি, ইমাম নাসিরউদ্দিন দামেস্কি, ইমাম জাজরি, ইমাম হাজার আসকালানি, ইমাম সাখাবি, মোল্লা আলী কারি, ইমাম হাজার হাইতামির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা কিতাব লিখে দলিল সাবমিট করে উসুল সাবিত করেছে, তারপরও যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে অন্তরে বেমার ঢুকেছে। আর উনাদেরকে যদি কেউ মূর্খ বলে তাহলে তো লুঙ্গির কাপড় চেক করারই দরকার, কি কথা বলেন না কেন, যে উনরা কেউ যদি বলে না উনরা বুঝতেন না, আমরা বিরাট বোঝা, আমাদের দেশে কিছু ভাই সাহেবরা আগে বলতো যে আগের লোকেরা বুঝতো না, এর লেগে মিলাদ পড়ছে ওখন আমরা বুঝি, এর লেগে হরি না, এখনো আছে, এখনো আছে, আরে সর্বনাশ, কি বুঝার বুঝে ও বাপ, কি বুঝার বুঝে, যারা এক বসায় 2 লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতো তারা বুঝে নাই, যারা মুরাকাবাতে নবীর সাথে দিদার করতো তারা বুঝে নাই, যারা মুহূর্তে মক্কা মদিনা সফর করে সায়ের করে হুজরাতে আসতে পারতো তারা বুঝে নাই, যারা সারা রাত জিকির ইবাদতে কাটাইতো তারা বুঝে নাই, উনি এখন মুহূর্তেই ঠিক মতো পানি নেয় না, ওখন উনি বুঝে, আগের ইমামরা বুঝতো না, আইরে দুনিয়া, তার মানে বোঝা গেল
অবস্থা খুব ভয়াবহ চলে আসছে, আমরা কাউরে মানার টাইম আমাদের নাই। আইম্মা ইকরাম যেইভাবে বলছে আমরা সেভাবেই মানব। মিলাদুন্নবী ছিল, মিলাদুন্নবী আছে, মিলাদুন্নবী থাকবে, যতদিন হায়াত থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করে আমরা শুকর আদায় করেই যাব। কথা বলেন ঠিক না বেঠে? চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? কারো কথা এগুলো বন্ধ করার সময় আমাদের নাই। আমি তিনজন ইমামের নাম বললাম, কয়জন? তিনজন। ওনারা কি ছোট ছোট ইমাম? যুগের শ্রেষ্ঠ ইমাম। আহা বাপরে, কত বড় আলেম! আপনি একটু কল্পনা করবেন, 200,000 হাদিস মুখস্থ বলতে পারতো, তার মেধাটা কি, তাদের কাল কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-সুহাদা ওয়াস-সালিহীন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। অলিরা যেই পথে আমরাও চলবো বাবা, সেই পথে মানা না মানা আপনার হিসাব। তবে মনে রাখবেন, ওই সমস্ত বড় বড় বুজুর্গ যারা লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, আমার মালিকের দয়া না থাকলে এত হাদিস মুখস্থ করতে পারে না বাপ। সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন, কল্পনা কি করবেন, এই সিনাগুলি কতই না পাক ও সাফ ছিল। এমন সিনা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একবার নারে দুইবার না 75 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল। শুধু স্বপ্নে নারে 33 বার জাগ্রত হালতে মুরাকাবা মহাসাবায় আমার নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। ওনাদের মতো ইমামরা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লেখে এই উম্মতকে মিলাদ পড়তে বলে দিয়ে গেছেন। প্রশ্ন রাখবেন, হুজুর মিলাদের প্রতি আপনি গুরুত্ব কেন দিলেন? কেন দিলাম জানেন? নবীর মিলাদে আমার নবীর দুরুদ হয়, আমার নবীর শান ইজ্জত আজমত আলোচনা হয়। কিছুদিন আগে চলে গেল মহররম, এই বাংলাদেশের হাজার হাজার মসজিদে মহররম মাসে আহলে বাইতের শান ইজ্জত আজমত নিয়ে কোনো আলোচনা হয় নাই, কথা কন না কেন? বহু মসজিদ আছে, এই মসজিদে ইমাম হাসান হুসেইনের জীবনী নিয়ে আলোচনা হয় নাই, কথা বলেন না কেন? আছে না? যদি বিশ্বাস না করেন, উত্তরবঙ্গে বহু মসজিদ আছে, বিশেষ করে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে, ওরা বলে ইয়াজিদ নির্দোষ, ইয়াজিদের কোনো দোষ নাই। যারা ইয়াজিদকে নির্দোষ বলবে, আমরা মনে করি ওরাই ইয়াজিদি মুসলমান, সাচ্চে মুসলমান, তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলেই এজিদেরই চেলা, দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা। এ মুসলমান, লম্বা করে কষ্ট বাড়িয়ে দিব না, মিলাদের উপরে কেবল একখানা হাদিসের উসুল আমি সাবমিট করলাম, আমার নিজের ভাষায় না, আইম্মা ইকরামের ভাষায় দিলাম, আমার নিজের বুঝে দেই নেই, ইমাম আইম্মা ইকরামের বুঝে আমি দিয়েছি। খুব মনোযোগ দিবেন,
প্রশ্ন রাখবেন, মুফতি মিলাদের উপরে কেন গুরুত্ব আপনি দিলেন? আমি বলবো কেন দিলাম। প্রথমত মিলাদে আমার নবীজির শান ইজ্জত আজমত জড়ানো থাকে, কথা বলেন ঠিক। এই যে আমাদের দেশে কয়েকদিন আগে সৌদি আরব থেকে কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের একটা ছেলে তৃতীয় স্থান পাইল, পাওয়ার পরে তাদের মনাজারা আছেন, সবাই খুশিতে বাঘ বাঘ তারে সংবর্ধনা দিবে, তারে এটা দিবে সেটা দিবে অনেক কিছু দিবে। দেন আমাদের তাতে কোনো আফসোস নাই, হত আমরা দিব না। বাংলাদেশে ওই যে খেলা হলো, খেলার পরে দেখবেন জেতার পরে সারা দেশের মানুষ তাদেরকে সংবর্ধনা দিল, বাজান এটা হলো আনন্দ, এটা হলো খুশি। একটা ছেলে ছোট্ট থাকে 6-7 বছর বয়স, বাবা থাকে বিদেশ, ছোট্টকালে বাবা তাকে কোলে রেখে বিদেশ চলে গেছে, ছেলের বয়স 6-7 বছর। এখন ছেলেটা কিছুটা হলে বুঝে, বাবার সাথে ভিডিওতে কথা বলে, বিদেশ থেকে যখন বাবা আসবে সবার চাইতে ওই ছোট্ট বাচ্চা খুশি হয়ে যায়, বাবা আসতেছে আমার জন্য খেলনা আনবে, পুতুল আনবে, প্লেন আনবে, গাড়ি আনবে, পোশাক আনবে, এটা আনবে সেটা আনবে, বাবা আসবে কখন আসবে, খালি দাদির কাছে কয় দাদি বাবা কখন আসবে, দাদারে বলে বাবা কখন আসবে, মারে কয় আব্বা কখন আসবে। একটা সন্তান বাবাকে পাইতে যেয়ে যদি এইরকম আত্মহারা হয়, উম্মতের দায়িত্ব নবী পাওয়ার পরে আত্মহারা হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা? আমাদের তো আত্মহারা হয়ে যাওয়ার কথা ছিল, হাই রে এই মাসে নবী আসছে, এত বড় নিয়ামত আল্লাহ দিছে, যে নিয়ামতের মানে শুকরিয়া কিয়ামত পর্যন্ত শেষ করার সুযোগ নাই। আহা, উম্মতের হলো কি মিলাদুন্নবীর মাসেও মনে করছি একবারে শোক বুঝে থাকলে বেহেশত চলে যেতেছি, এটা বেদাত মনে করে বেহেশত চলে যেতেছি। ভাই একটা কথা মনে করবেন, সারা জীবন আকাশের বৃষ্টি কার নিয়ামত? আকাশের বৃষ্টি আল্লাহর নিয়ামত, জমিনের ফসল আল্লাহর নিয়ামত, গাছের ফল আল্লাহর নিয়ামত, বিবি আল্লাহর নিয়ামত, ছেলে সন্তান আল্লাহর নিয়ামত, আপনার সৌন্দর্য আল্লাহর নিয়ামত, আপনার স্বাস্থ্য আল্লাহর নিয়ামত, আপনার সুস্থতা আল্লাহর নিয়ামত, কথা ঠিক। জমিনের বৃষ্টি নদীর পানি আল্লাহর নিয়ামত, নদীর মাছ আল্লাহর নিয়ামত, পশু পাখি আল্লাহর নিয়ামত, গাভীর দুধ আল্লাহর নিয়ামত। আচ্ছা আপনারা বলেন এই সবচাইতে বড় নিয়াম, এতগুলি নিয়ামত আল্লাহ দিলেন, এই সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম আমার নবী, নবীর চাইতে বড় নিয়ামত উম্মতের জন্য আর কিছুই না। রাহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জাবি গুনাগারের অতি আপন জন, আল্লাহর নবী নূরের নবীও, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বাজান কষ্ট হয় বোঝা যায়, মিলাদের সাথে আমার নবীর কি জড়ানো, ইজ্জত জড়ানো, মিলাদের সাথে আমার নবীর কি জড়ানো, জোরে বলেন কি, আরো জোরে আরো জোরে। আজকের মাহফিল কার, জোরে বলেন কার। এখন যদি 10 জন লোক লাঠি নিয়ে এসে বলি একটাকেও মাহফিল করতে দেব না, আপনারা পলাই যাবেন? কে ফলাবেন না? হ্যাঁ, এই মাহফিল কার? আজকে জিকির হচ্ছে কার? জিকির এটা কিসের বাগান? বেহেশতের বাগান, জান্নাতের বাগান। 10 জন লোক যদি লাঠি নিয়ে এসে কয় তোমাকে মাহফিল করতে দিব না আজকে, তোরা সব শুইলে যা, আজকে কোনো মাহফিল টাফিল হবে না, প্যান্ডেলে যদি আগুন ধরে দেয় আপনারা পলাই যাবেন? কেন যাবেন না? যে এটা বেহেশতের বাগান, জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে, কারণ এই বাগানের সাথে আল্লাহর ইজ্জত জড়াই রয়েছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা এবার মিলাদ শুরু হয়ে গেল, নবীজির দুরূদ শরীফ শুরু হলো, জিকির শুরু হলো, নবীজির নাতে মাহফিল শুরু হলো,
আচ্ছা বলেন আপনারা এখন এই নবীর দুরুদ ও নাতের সাথে আমার নবীর ইজ্জত জড়ানো কথা বলেন ঠিক? কেউ যদি এসে বলে বন্ধ করে দিব চলতে দেব না, প্রয়োজন বোধে তার সাথে জিহাদ করতে হবে, কারণ এই কর্মকাণ্ডের সঙ্গে আমার নবীর শান ও ইজ্জত আজমত।